হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে দেশের যাত্রায় নিয়ে যেতে চলেছি, এই দেশের সাথে আমাদের দেশের অনেক পুরনো সম্পর্ক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেশটির জাতীয় সঙ্গীত, যা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের বলে রাখি, এই দেশকে স্বাধীন করতে আমাদের দেশ অনেক সাহায্য করেছিল। এই দেশের ভূমিতে আমাদের অনেক পূর্বপুরুষেরও জন্ম হয়েছিল। এটি এমন একটি দেশ যাকে আমরা কান্ট্রি অফ রিভার্স নামেও জানি, কারণ এই দেশে 700 বেশি নদী বয়ে চলেছে। আমাদের দেশে যেমন সবাই মাছ খেতে খুব ভালোবাসে, ঠিক এদেশেও সবার খাবারে মাছ থাকবেই। দেশটির রাজধানী শহর হলো ঢাকা, যাকে সিটি অফ মস্কো বলা হয়। এই দেশটিতে 2000-এরও বেশি খবরের কাগজ আর ম্যাগাজিন ছাপানো হয়। দেশটির স্ট্রিট ফুড খুব সুস্বাদু। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বাংলাদেশের সম্পর্কে বলতে চলেছি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আপনাদের বলি, দেশটির সরকারি নাম হলো পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। দেশটির টোটাল জনসংখ্যা 16 কোটির কাছাকাছি। জনসংখ্যার দিক থেকে দেশটি দুনিয়ার 83তম সব থেকে বড় দেশ। দেশটির প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে 1265 জন মানুষ দেখা যায়। দেশটির টোটাল জনসংখ্যার মধ্যে 40% মানুষ শহরে থাকে, আর বাকি 60% মানুষ গ্রামে থাকে। দেশটির 90% মানুষ ইসলাম ধর্ম পালন করে, আর বাকি 9% হিন্দু আর 1% কিছু অন্য ধর্মের মানুষ থাকে। দেশটির বর্ডার ভারত আর মায়ানমারের সাথে ছুঁয়েছে, আর একদিকে বে অফ বেঙ্গল রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র হলো রাজধানী শহর ঢাকা। এই শহরটি দেশটির প্রধান শহরগুলির মধ্যে একটি। এই ঢাকা শহরটিতে সব রকম সুবিধা রয়েছে যা বড় বড় শহরগুলোতে থাকে। ঢাকা দুনিয়ার সব থেকে বড় 10তম সব থেকে বড় শহর। বাংলাদেশ যদিও একটি গরিব দেশ, কিন্তু ঢাকা শহরটি 10তম সব থেকে বড় শহর। ঢাকা শহরে সব দিকে একটি করে মসজিদ দেখা যায়, এই কারণে ঢাকা শহরটিকে মসজিদের শহরও বলা হয়। এখানকার কিছু মসজিদ এত সুন্দর, যা দেখে আপনার মন খুশি হয়ে যাবে। বাংলাদেশ দুনিয়ার একমাত্র এমন দেশ যে তার ভাষা বাঁচানোর জন্য অনেক বছর লড়াই করে গিয়েছে। প্রথমে বাংলাদেশকে ইস্ট পাকিস্তান নামে জানা হতো, কিন্তু এখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলতো। আবার পাকিস্তানের জাতীয় ভাষা ছিল উর্দু। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষার বদলে তখন সবাইকে উর্দু ভাষা বলার জন্য বলা হয়, যা এখানকার মানুষরা মানতে রাজি হয় না। এই ভাষা নিয়ে কয়েক বছর লড়াই চলতে থাকে, আর শেষে 1971 সালে ভারতের সাহায্যে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হয়। যদিও আজ এই দেশের ভারতের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, এই দেশের সাথে আজ ভালো সম্পর্ক চীনের। বাংলাদেশের প্রধান রোজগার হলো কৃষি। চাল বাংলাদেশে খুব বেশি চাষ করা হয়। এই দেশ থেকে পৃথিবীর অন্য দেশগুলোতে চাল এক্সপোর্টও করে থাকে। দেশটির প্রায় 66% ভাগ জমি যা কৃষিকাজে ব্যবহার করা হয়। এছাড়া দুনিয়ার যত বড় বড় পোশাক কোম্পানি রয়েছে, তার প্রোডাকশন বাংলাদেশে হয়ে থাকে। দুনিয়ার টোটাল পোশাক কোম্পানির 60% উৎপাদন এই দেশেই হয়ে থাকে। সাথে পুরো দেশে ব্যবহৃত টোটাল চায়ের 3% বাংলাদেশ উৎপাদন করে। এখানে প্রায় 50 লাখ মানুষ চায়ের চাষের সঙ্গে জুড়ে রয়েছে, আর তাদের ঘর পরিবার চালাচ্ছে। বাংলাদেশে মেয়েদের জীবন খুব কষ্টকর, কারণ নাইজেরিয়ার পর বাংলাদেশে বাল্যবিবাহর দিকে দ্বিতীয় নম্বরে রয়েছে। এখানে আইন অনুসারে 18 বছরের আগে বিয়ে করা লিগাল, কিন্তু ইউনিসেফ এক সার্ভের দ্বারা জানা গিয়েছে এখানে প্রায় 74% বাংলাদেশের মহিলার বিয়ে 18 বছরের আগেই করানো হয়েছে। শুধু এটুকুই না, আরও অনেক খবর সামনে এসেছে যে পয়সার জন্য বাচ্চা বাচ্চা মেয়েদের বুড়ো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এক সময় তো এমনও ছিল যে এখানকার মেয়েদের সুন্দরী হওয়া মানে তাদের বিপদ। এখানে আজ থেকে অনেক বছর আগে অনেক গরিব ছিল, আর এখানে ধনী পুরুষরা গরিব মহিলাদের তাদের সাথে রাখত। একজন পুরুষ অনেকগুলো করে বিয়ে করত শুধুমাত্র আনন্দ করার জন্য। এই ছিল এই দেশের মহিলাদের অবস্থা। বাংলাদেশের মানুষদের ক্রিকেটের ওপর আলাদাই নেশা। ক্রিকেট এই দেশের প্রত্যেক মানুষের মনে থাকে সব সময়। বাংলাদেশের ক্রিকেট টিম খুব কম সময়ে তাদের খুব ভালো খেলার জন্য ইন্টারন্যাশনাল লেভেলেও পৌঁছে গিয়েছে। আজ তো এই দেশ অনেক বড় বড় দেশকে তাদের দেশে গিয়ে হারিয়ে আসছে। আমাদের দেশে যেমন সকালের শুরু সব সময় গরম চা দিয়ে হয়, কিন্তু এখানে মানুষেরা খবরের কাগজ পড়ে তাদের দিন শুরু করে। খবরের কাগজ পড়তে এখানকার মানুষরা খুব পছন্দ করে, এই জন্য তো 2000-এরও বেশি খবরের কাগজ আর ম্যাগাজিন এই দেশে ছাপানো হয়। আপনারা বাংলাদেশের পতাকা তো দেখেছেন, পতাকার মধ্যে আপনারা দুটি রং দেখতে পান, একটি হলো লাল আর একটি সবুজ। সবুজ রঙের অর্থ হলো কৃষি, আর লাল রঙের অর্থ হলো বলিদান, যে বলিদান এই দেশের স্বাধীনতার জন্য এখানকার মানুষরা দিয়েছিল। ভারত আর বাংলাদেশের সুন্দরবন দুনিয়ার সব থেকে বড় বন। সুন্দরবনের 40% অংশ ভারতে রয়েছে, আর বাকি 60% অংশ বাংলাদেশে রয়েছে। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে, যা সুন্দর সুন্দর গাছের জন্য এই বনকে সুন্দরবন বলা হয়। সুন্দরবন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর। বাংলাদেশের একটি কথা যা শুনলে আপনারা চমকে যাবেন, এখানকার মানুষ হাসিকে খুব ভুল মানে।
আপনাকে দেখে হাসবে এমন কোনো মানুষ আপনি এই দেশে দেখতে পাবেন না। বাংলাদেশকে কান্ট্রি অফ রিভার্সও বলা হয়, কারণ এই ছোট্ট দেশটিতে 700 বেশি নদী বয়ে চলেছে। এশিয়ার তিনটি বড় বড় নদী গঙ্গা, মেঘনা আর ব্রহ্মপুত্র, এই তিনটি নদী বাংলাদেশে বয়ে চলেছে। এই নদীর লাভও যেমন রয়েছে তেমন ক্ষতিও রয়েছে। এই নদীর কারণে বাংলাদেশে প্রত্যেক বছর বন্যা আসে। এই বন্যার কারণে অনেক মানুষের ক্ষতি হয়, যা এখানকার অর্থব্যবস্থাকে দুর্বল করে তোলে। বন্যার কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে গেল, বাংলাদেশে বন্যার সময় একটি অন্য ছবিও দেখা যায়, আর এ হলো বোট স্কুল। বন্যার কারণে এখানে সব বরবাদ হয়ে যায়, কিন্তু বাচ্চাদের পড়াশোনার উপর যেন ক্ষতি না হয় তার জন্য এখানে বোট স্কুল শুরু হয়েছে, যাতে বাচ্চারা পড়াশোনা সুন্দরভাবে করতে পারে, যা খুব সাফল্য পেয়েছে। বাংলাদেশের আরেকটি কথা যা আপনাদের ভালো লাগবে না, কারণ দেশটি খুব নোংরা, দেশটির চারদিকে খুব নোংরা দেখা যায়। নোংরার সাথে সাথেও এখানে আরেকটি সমস্যা রয়েছে, তা হলো এখানকার ট্রাফিক। বাংলাদেশের সব জায়গায় আপনারা ভয়ঙ্কর ট্রাফিক দেখতে পাবেন। সাইকেল আর রিক্সার কারণে এখানে খুব বেশি জ্যাম হয়, আপনি যেখানেই যাবেন শুধু ট্রাফিকই দেখতে পাবেন। এই জন্য বলা হয়, আপনি যদি ঢাকা থেকে ফ্লাইট নিতে চান তো আপনাকে 4 ঘন্টা আগে বেরোতে হবে। এই দেশ ছোট, কিন্তু এই দেশে 17টি এয়ারপোর্ট রয়েছে, ফ্লাইটে যেতে আপনার কোনো সময় অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে এক শহর থেকে অন্য শহরে খুব সুন্দরভাবে পৌঁছে যাবেন। বাংলাদেশের কাছে রয়েছে দুনিয়ার সব থেকে বড় সি বিচ, এর নাম হলো বাজার বিচ, যা 120 মিটার লম্বা। মানে আপনি যদি এই বিচটিকে পুরো দেখতে চান তাহলে আপনার 2 দিন সময় লেগে যাবে। এই বিচে বাংলাদেশের সব থেকে বড় মার্কেট বসে। বন্ধুরা, ভারতের পড়োশী দেশ বাংলাদেশ পর্যটকদের খুব পছন্দের দেশ। প্রকৃতির সবুজ দৃশ্য, এই দেশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। পর্যটকরা এখানে ইতিহাস, সমুদ্র, পিকনিক স্পট, জঙ্গল আর আদিবাসী লোক দেখতে পায়। কোনো পর্যটক যদি মাছ ধরতে পছন্দ করে তাহলে সে সেই সুবিধাও পায়। তো বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো বাংলাদেশে এমন কোন কোন জায়গা আছে যেখানে আপনি ভ্রমণ করতে পারেন। ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, পর্যটকদের খুব আকর্ষণের জায়গা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দেশটির সব থেকে বড় শহর। এই শহরটি খুব উন্নত, আর এই শহরটি খুব তাড়াতাড়ি আধুনিকতা আর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা শহরটি 818 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 70 লাখ মানুষের বসবাস। সাংস্কৃতিক আর রাজনৈতিকের মুখ্য কেন্দ্র হল ঢাকা। ঢাকার একটি নিজের ইতিহাসও রয়েছে। এই শহরটিকে মসজিদের শহর নামেও জানা হয়। সুন্দরবন, বাংলাদেশে পর্যটকদের প্রধান আকর্ষণের স্থান হল সুন্দরবন। সুন্দরবনের একটি অংশ আমাদের দেশেও রয়েছে। সুন্দরবনের যাত্রা আপনি যদি একবার করেন তাহলে আপনি সারা জীবন মনে রাখবেন। রয়্যাল বেঙ্গল টাইগার যদি আপনি দেখতে চান তাহলে সুন্দরবনের যাত্রা আপনি একবার হলেও করবেন। রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার জাতীয় পশু, আর এটি এই দেশের পরিচয়। সাথে সুন্দরবন অনেক বিষধর সাপেরও ঘর। চট্টগ্রাম, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। চট্টগ্রাম খুব সুন্দর একটি জায়গা। এখানকার পাহাড়, ঘন জঙ্গল আর বড় বড় নদী আপনার মন কেড়ে নেবে। যে একবার চট্টগ্রামে আসে সে এখানে বারবার আসতে চায়। বন্দরনগরীর নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলায় অবস্থিত। এখানকার আবহাওয়া খুব সুন্দর, এখানে বেশিরভাগ সময় বৃষ্টি হয়। কুয়াকাটি সি বিচ, বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি জায়গা। এটি একটি সমুদ্র, আপনি যদি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য। তার সাথে একের পর এক সুস্বাদু সামুদ্রিক খাবার। এখন আপনাদের বলি আপনি কি করে বাংলাদেশে পৌঁছাতে পারেন। আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি 7 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশ খুব সস্তার দেশ, তাই এখানে ঘুরতে আপনার 6 থেকে 7 দিনে 50,000 টাকা খরচা হবে। বাংলাদেশের কারেন্সি হলো বাংলাদেশি টাকা। তো বন্ধুরা, এ হলো বাংলাদেশ। আপনারা কবে যাচ্ছেন বাংলাদেশে আমায় কমেন্ট করে জানাবেন। আপনার যাত্রা শুভ হোক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দেবেন।